আহমদ মোহাম্মদ আজমতুল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং সম্মানিত চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকার কথা এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিশেষ অতিথি যারা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্ধি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এছাড়াও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ যথাক্রমে উপস্থিত হচ্ছে আমরা আজকে এই আয়োজনের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আর বেশি সময় নেব না যেহেতু আসর নামাজের পরে বেশ খানিকটা সময় চলে যাচ্ছে আমরা এখনই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাব যাতে করে আমরা যথাসময়ে দোয়া মাহফিল সমাপ্ত করে আমরা আজকে এই পবিত্র রমজানের 18 রমজানের ইফতার গ্রহণ করতে পারি সম্মানিত সুধী মণ্ডলী ইতিমধ্যে ঠাকুর ইসলাম গ্রুপের আজকের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল সকল আয়োজন ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে আমাদের অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের ঠাকুর ইসলাম গ্রুপের ভলেন্টিয়ারবৃন্দ সদা ব্যস্ত রয়েছে আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকতা শুরু হবে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর আমাদের অতিথিবৃন্দদের কিছু কথা বক্তব্য আকারে শুনব এরপরে রমজানের গুরুত্ব তাৎপর্য বয়ান করে দোয়া পরিচালনা করবে পবিত্র রমজানের ইফতারের পরে আমরা গ্রহণ করব সেজন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি এবং ঠাকুর ইসলাম গ্রুপের একসাথ তরুণ আজকের এই আয়োজন সফল করতে সকাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সেজন্য তাদের প্রতি ঠাকুর ইসলাম গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এইভাবে আজকের এই আয়োজন শেষ পর্যন্ত কাজ করব ইনশাআল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী আমরা দেখছি অনেক অতিথিবৃন্দ ধীরে ধীরে আমাদের আজকের আয়োজন প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং ওখানে আমাদের অতিথিদের স্বাগত জানানোর জন্য সরাসরি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমদ মোহাম্মদ ফাকরুল ইসলাম স্যার এবং ফাকরুল ইসলাম গ্রুপের ডিরেক্টর জনাব আহমদ মোহাম্মদ জহিরুল ইসলাম কানন সহ অন্যান্য ব্যস্ত রয়েছেন আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে আজকের এই আয়োজন প্রাঙ্গণে আমাদের দাওয়াতে এসে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে অনেক অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে ঠাকুর ইসলাম গ্রুপ আমাদের দেশমিক বিল্ডার্স লিমিটেড এটা গাজীপুরের অহংকার অনেক সুন্দরভাবে গাজীপুর রিয়েল এস্টেট উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সুনামের সহিত কাজ করে যাচ্ছে এছাড়া ঠাকুর ইসলাম গ্রুপের একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে ঠাকুর ইসলাম জেনারেল হসপিটাল লিমিটেড যেখানে সকল মানুষের নাগালের মধ্যে আমরা খরচের হিসাবটা রেখেই সেবা প্রদান করে যাচ্ছি এবং এটা অত্যন্ত মানবিক কাজ সেবামূলক কাজ যেটা